আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশের মানুষ সংকটের মধ্যে রয়েছে বললেন অমিত। এবার ঈদ যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। নেতা কর্মীদের পাশে থাকতে বিএনপির সেল গঠন। স্বাধীনতা বিকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী। ভারত পিয়াজ রপ্তানি বন্ধ করেছে কিনা আমার জানা নেই বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানী সহ দেশের পাঁচটি বিভাগে জোরু হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন 1500 প্রবাসী বাংলাদেশি। গাজায় ত্রাণ দিয়ে প্লাবিত করার সময় এসেছে জানালো জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যশোরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন দেশের মানুষ সংকটের মধ্যে রয়েছেন, প্রতিদিনের সাংসারিক ব্যয় নির্বাহ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। মাহে রমজান উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের নাজির শঙ্করপুর ঈদগাহ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। পরে অনিন্দ ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু 9 নম্বর ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী মুল্লক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ও আরো অনেকে। এবার ঈদ যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন আমাদের দেশের রাজনীতি এত নির্মম যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করার কথাও আসে। সমালোচনা করার জন্য সমালোচনা করতেই হবে। একটা মেগা প্রজেক্টের কাজ কিছুটা বিলম্ব হয়েছে, সেটি সংশ্লিষ্ট কোম্পানির নানান সমস্যার জন্য হয়েছে। বিআরটিএ প্রকল্পের জন্য সেরকম দুর্ভোগ হবে না। তবে এবার ময়মনসিংহে যাত্রা স্বস্তিদায়ক হবে। গতবারও আমরা একটি রাস্তা চালু করে দিয়েছিলাম, সেজন্য কিছুটা হলেও স্বস্তি হয়েছিল। এবার 7টি ফ্লাইওভার চালু করে দিচ্ছি, তাতে চলাচল আরো সহজ হবে। ঈদে যাত্রা স্বস্তিদায়ক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ঈদে যাত্রার বিষয়ে আমরা সভা করেছি, ট্রাক বাড়ি পরিবহন বন্ধ রাখা হবে আগে ও পরে, সেটি সিদ্ধান্ত হয়েছে। যার যেটি কাজ সেটি তারা নিষ্ঠার সঙ্গে পালন করে যাতে যানজট দূর করা যায় সেদিকে লক্ষ্য রাখবে। গাজীপুর কিছুটা সমস্যার কারণ ছিল, কিন্তু সেটির এবারও সমাধান হয়ে গেল। এবার ঈদে যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে। নেতা কর্মীদের পাশে থাকতে বিএনপির সেল গঠন। গুম খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতা কর্মীদের পাশে থাকার জন্য আমার বিএনপি পরিবার নামে সেল গঠন করেছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাটি জানিয়েছেন দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতা কর্মীদের পাশে থাকার প্রত্যয়ে আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করেছি। এর প্রধান পৃষ্ঠপোষক দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেলের আহ্বায়ক করা হয়েছে সাংবাদিক আতিকুর রহমান রুমনকে ও সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ মোহাম্মদ মুকসেদুল মুমিনকে। স্বাধীনতা বিকিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী বলেছেন, একটা কঠিন সময়ের মধ্য দিয়ে দিন অতিক্রম করতে হচ্ছে। চারদিকে শুধু সমুদ্র নয়, প্রতিবন্ধকতার পাহাড়। এখান থেকে লড়াই চালিয়ে যেতে হবে, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তিনি বলেন, প্রতিবেশী দেশের আশ্রয় প্রশ্রয়ে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে রয়েছে। এখন স্বাধীনতা বিকিয়ে দিয়ে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকতে চায়, এটি কোনো
বৈধ সরকার নয়, এটি ডামি সরকার। রাজধানীর আজাদ গেটে একটি কনভেনশন হলে ইফতার মাহফিলে পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর দুই আসনে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে কিনা আমার জানা নেই বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কিনা তা আমার জানা নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কিনা তাও আমার জানা নেই। ভারত পেঁয়াজ রপ্তানিতে নতুন করে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে ভারত সরকার, এ বিষয়ে আমার জানা নেই। ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবরটি প্রকাশিত হয়েছে বলে জানা যায়। ভারত সরকারের নতুন আদেশে আরো বলা হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আরো জানান ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে, আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী এবং সব এমপিদের সংবর্ধনা ও প্রেস ক্লাবের কার্যকরী সদস্যদের পরিচিত সবাই এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব করলেন। রাজধানী সহ দেশের পাঁচটি বিভাগে জোরু হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। রাজধানী সহ দেশের পাঁচটি বিভাগে ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে এক্ষেত্রে দেশের কোনো নদীবন্দরে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি। সকাল ৯টায় দেওয়া আবহাওয়াবিদ মোহাম্মদ খুরশেদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে রাজধানী সহ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। মালয়েশিয়া সরাসরি পাসপোর্ট পেলেন ১,৫০০ প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন ১,৫০০ প্রবাসী বাংলাদেশি। আজ দেশটিতে সাপ্তাহিক ছুটি, এ দুদিন হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় সরকারি পাসপোর্ট সংগ্রহ করা হয়েছে। দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈকরণ রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত পাসপোর্ট ডেলিভারি নির্দেশনা দিয়ে আসছেন হাইকমিশন। হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন বলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানের নির্দেশে ছুটির দিনে পাসপোর্ট সেবার পাশাপাশি অন্যান্য সেবাও চালু রয়েছে। শুধু পাসপোর্ট বিতরণই করা হয়নি, পাসপোর্ট আবেদনে তথ্যগত বিভিন্ন সমস্যা রয়েছে। এরকম প্রায় ৪,৫০০ অধিক পাসপোর্ট আবেদনকারীদের সমস্যা সমাধান করা হয়েছে। গাজায় ত্রাণ দিয়ে প্লাবিত করার সময় এসেছে বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অপেক্ষমান ট্রাকের দীর্ঘ লাইনের কাছে দাঁড়িয়ে বলেছেন জীবন রক্ষাকারী ত্রাণ দিয়ে গাজাকে সত্যিকার অর্থে প্লাবিত করার সময় এসেছে। গাজার অভ্যন্তরণে অনাহারকে নৈতিক অবমাননা বলে অভিহিত করেছেন তিনি। তিনি ইসমাইল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতিও ঘোষণা আহ্বান করেছেন। গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফাহর অদূরে সীমান্তের মিশর অংশে বক্তব্য রাখেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে ইসরায়েল সম্ভাব্য বিপর্যয়ের ব্যাপক সতর্কতা সত্ত্বেও স্থলে হামলার পরিকল্পনা চালানো হচ্ছে। গাজার অর্ধেকেরও বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। মহাসচিব বলেন আবার হামলা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। এই পরিস্থিতি যা দাঁড়াবে তাতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক জিম্মিদের এবং ওই অঞ্চলের সকল মানুষের জন্য আরো খারাপ হবে।